যাই হোক, আমি কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসলাম, এটা কিন্তু আমার অ্যাকাউন্ট। তো আমার আজকে ইনকাম দেখতেছেন, আমার আজকের ইনকাম কিন্তু আসে $10+, $10+ কিন্তু আমার আজকে আর্নিং আছে। একটা পার্টনার জয়নিং করে $5 ইনকাম পেয়েছি, $5 যে পেয়েছে এটা কিন্তু লেভেল ওপেন, ডাউনে পাবলিক লেভেল ওপেন করছে, তার থেকে কিন্তু বিএনপি ইনকামটা আমি পেয়েছি। ঠিক আছে, তো যাই হোক, কোন প্রোগ্রামটা কিভাবে আর্নিং দেয় এগুলো আমি দেখাবো। যেমন ধরেন, সাপোজ আমি যেটা পার্টনার্স করেছি কয়টা, আমি কিন্তু পার্টনার্স করেছি আপনার 116টা পার্টনার্স করেছি। এক একটা পার্টনার থেকে $5 করে পাওয়া যায়, $5 করে পাওয়া যায় না, একটা লেভেল থেকে কিন্তু লেভেল ওয়ান থেকে কিন্তু $10 পাওয়া যায়, $5 আপলাইনের কাছে যায়, ধরেন 15 করে পাওয়া যায়। কত করে? 15 করে। আমি পার্টনার্স করছি কয়টা, পার্টনার্স করছি 116টা, কয়টা, 116টা। পূরণ দেয় যদি 5 দিয়ে তাহলে কত, $580, $580। ঠিক আছে, আসেন দেখি আমার প্রোগ্রামে মূলত টোটাল প্রফিট কত হয়েছে। দেখেন, আর্নিং আছে কিন্তু আপনার $795, $580, $500 শুধু পার্টনার জয়নিং করে, $580 শুধু পার্টনার জয়নিং করে আর্নিং করেছে। 500 হয় না, আর কম হয়েছে, লেভেলে 10 করে আর্নিং হয় আর কি, $10 করে আর্নিং হয় ওয়ান রিসাইকেলে, $5 তো আপনার নিয়ে চলে যায়। ঠিক আছে, ধরেন $500 আর্নিং করেছি, আর $300 কোথা থেকে আর্নিং করেছি, $300 লেভেল থেকে আপডেট, লেভেল আপডেটিং এর মাধ্যমে আর্নিং পেয়েছি। ঠিক আছে, তো যাই হোক, ফার্স্ট প্রোগ্রাম হলো X3। X3 আমাদের কিভাবে ইনকাম দিবে, X3 দেখেন এই যে সার্কেল গুলো দেখতেছেন, X3 লেভেল ওয়ানে কিন্তু এই যে সার্কেল আছে, সবগুলো লেভেলে কিন্তু তিনটা সার্কেল আছে, কয়টা, তিনটা সার্কেল আছে। এই সার্কেল থেকে কিন্তু আমরা মূলত ইনকাম পাই, একটা পার্টনার করলে ফার্স্ট পার্টনারটা আমাদের এই সার্কেলে বসবে, সেকেন্ড পার্টনার এই সার্কেলে বসবে, লেভেলে এই আপনার স্লটের 100% প্রফিট পাওয়া যায় X3 প্রোগ্রাম থেকে, স্লটের 100%। স্লট $5 দিয়ে কিনা থাকলে পাস করে পাবেন, দুইটা মেন বসবে, মানে দুইটা সার্কেলে দুইটা মেন বসবে, আপনি ইনকাম পেয়ে যাবেন। ঠিক আছে, সার্কেলে ইনকাম পেয়ে যাবেন। 3 নম্বর মেনটা যে বলবে, এটার পেমেন্ট কিন্তু আপনি পাবেন না, এটা যাবে সেন্ট টু আপলাইন। এটা কোথায় যাবে? সেন্ট টু আপলাইন। আসেন আমরা একটু মার্কেটিং লিজেন্ডটা দেখে আসি, মার্কেটিং লিজেন্ডটা দেখে আসবো। ঠিক আছে, তো দেখেন এই জায়গায় মূলত কি কি থাকবে, পার্টনার ওয়ান লেভেল, ডিরেক্ট পার্টনার, গিফট এবং লেভেল সার্কেল। ঠিক আছে, সার্কেল রিসাইকেল হয় ওটা। ঠিক আছে, মার্কেটিং লিজেন্ডে চলে যাবো, আচ্ছা গ্যাস ওয়েট করেন, ট্রান্সলেট করে নিই গুগলে, ট্রান্সলেট করলে বুঝতে সুবিধা হবে, সবাই তার ইংরেজি বুঝবেন না, ট্রান্সলেট করে নিই আপনাদের সুবিধার্থে, ট্রান্সলেট করে নিবো। ঠিক আছে, আচ্ছা আসেন মার্কেটিং লিজেন্ডে চলে আসবে একদম। ঠিক আছে, মার্কেটিং লিজেন্ড দেখেন, এটা কিন্তু মার্কেটিং লিজেন্ড, যে কোন কোন ডলারটা কোথায় যায় এটা আপনি এই জায়গা থেকে দেখতে পাবেন বা শিখতে পারবেন। দেখেন প্রথমত এই জায়গায় যে দেখেন, একটা এটা হলো আপনার ওয়ালেট, এটা কি আপনার ওয়ালেট, এটা হলো আপনার প্রোগ্রাম, আপনার প্রোগ্রাম থেকে দুইটা পেমেন্ট কিন্তু আপনার ওয়ালেটে চলে গেল। 3 নম্বর পেমেন্টটা কোথায় যাবে, স্লটের 100%, এই যে সার্কেলের 100% আপনার ওয়ালেটে যাচ্ছে, এবং লাস্ট যেটা এটা কোথায় যাচ্ছে দেখেন, এটা কিন্তু আপনার কাছে যাচ্ছে না, এটা যাচ্ছে সেন্ট টু আপলাইন, এটা যাবে আপনার আপলাইনের কাছে। কার কাছে? আপনার আপলাইনের কাছে। এবার আমি যদি একটু বোঝাই, আপনি ধরেন এই যে ধরেন সাপোজ X3 প্রোগ্রামটা, তাই না, X3 প্রোগ্রামে এই যে ঘরগুলো আছে আপনার দেখতেছেন, এই যে কি আছে ঘরগুলো আছে বা সার্কেলটা আছে, এই যে সার্কেল, এই সার্কেলে দুইটা পেমেন্ট যেমন আপনি পাবেন, একটা পেমেন্ট যাবে কোথায়, আপনার আপলাইনে, এটা আপনার আপলাইনে চলে যাবে লাস্টে, এটা আপনি পাবেন না। সেম একই ভাবে আপনার ডাউনে যে একটা পাবলিক থাকবে আপনার ডিরেক্ট পার্টনার, এটা ধরেন আপনি, এটা আপনার ডিরেক্ট পার্টনার, আপনার ডিরেক্ট পার্টনার যেরকম তিনটা সার্কেল আছে না X3, সে দুইটা পেমেন্ট পাবে, 3 নম্বর পেমেন্টটা কিন্তু সে পাবে না, ওটা আপনার কাছে চলে আসবে এরকম, একদম ডাউন থেকে একজনের থেকে আরেকজনের কাছে কি লাস্ট যে 3 নম্বর যেটা ওটা চলে আসে। X3 তে আপনি কয়টা মেন বসাতে পারবেন, তিনটা মেন বসাতে পারবেন, কয়টা দেখেন সার্কেল কিন্তু তিনটা আছে, তিনটা মেন মানে তিনটা রেফারেন্স বা তিনটা পার্টনার আপনি করতে পারবেন। এই তিনটা পার্টনার করার পরে আপনার অবশ্যই অবশ্যই লেভেল টুটা আপনার আপডেট করতে হবে, লেভেল টুটা কি করতে হবে, আপডেট করতে হবে, লেভেল টুটা আপডেট করার পর লেভেল টুতে আবার আপনি তিনটা মেন বসাতে পারেন, বাট আমি সাজেস্ট করবো দুইটা মেন বসানো হয়ে গেলে দুইটা মেন বসলে পরবর্তী স্লটটা আপনি ওপেন করে ফেলবেন। দুইটা মেন যদি বসে, দুইটা মেন বসলে কি পরবর্তী স্লট আপডেট করে ফেলবেন, কারণ 3 নম্বর মেনটা বসার পর কিন্তু ঘরটা ফিউজ হয়ে যায়, ঘরটা কি হয়ে যায়, ফিউজ হয়ে যায়। তো এই ফিউজ হলে আপনার মাইনাস কি, আমি একটু যদি বলছি আপনাকে, প্রথমত এটার পেমেন্ট আপনি না পেলে কি হবে, এটার পেমেন্ট যদি আপনি না পান আপনার অ্যাকাউন্টে কিন্তু ঠিকই শো করবে, যদি লেভেল গুলো আগে থেকে আপডেট করে রাখেন। এই 2 লেভেলে দুইটা পেমেন্ট পেয়েছি না, 3 লেভেল যদি আপডেট করে রাখেন, তা এই 3 লেভেল যদি আপডেট করে রাখেন তাহলে দেখবেন যে 2 লেভেলে যে প্রফিটটা এটা আপনার অ্যাকাউন্টে শো করবে, আপনি পাবেন না ঠিক আছে, বাট আপনার অ্যাকাউন্টে শো করবে, মানে আপনার অ্যাকাউন্টে কিন্তু প্রফিটের দিক দিয়ে গ্রো করবে, এদিক দিয়ে কিন্তু প্লাস পয়েন্ট। ঠিক আছে, তো অবশ্যই দুইটা মেন বসার পরে আপনারা আপডেট করার ট্রাই করবেন, X3 তে তিনটা পার্টনার করে সেকেন্ড স্লট আপডেট করতে হবে, যদি এক্ষেত্রে আপডেট না করেন তাহলে লেভেল ওয়ান থেকে আর কোনো ইনকাম পাবেন না, আপনাদের এটা একদম ফিউজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আর কোনো ইনকামই পাবেন না যত পার্টনারশিপ করেন। সেকেন্ড স্লটটা যখন আপডেট করবেন লেভেল ওয়ানটা 1000 বার রিসাইকেল হবে, মানে $15 প্রফিট পাবেন, আবার রিসাইকেল হবে, আবার 15 পাবেন, আবার রিসাইকেল হবে, আবার 15 পাবেন, আবার রিসাইকেল হবে, এরকম 1000 1000 বার। সেকেন্ড স্লটে যখন আবার দুইটা প্রফিট বা তিনটা পেমেন্ট পাবেন বা তিনটা মেন বসবে, তখন আবার থার্ড স্লটটা আপডেট করবেন, থার্ড স্লট আপডেট করলে সেকেন্ড স্লটটাও 1000 1000 বার রিসাইকেল হবে, থার্ড স্লটে পেমেন্ট পাওয়ার পর 4 নম্বর স্লটটা আপডেট করবেন। দেখেন আমি কিন্তু এই যে দেখেন 5 নম্বর স্লট এবং 6 নম্বর স্লটে গেলে কোনো ইনকামই পাইনি এখন পর্যন্ত, এই যে 4 নম্বর স্লট
চার নাম্বার স্লট বা চার নাম্বার স্লটে বা চার নাম্বার লেভেলে কিন্তু আমার দেখেন দুইটা ম্যান বসেছে, কয়টা অলরেডি দুইটা ম্যান বসেছে। তারপরেও কিন্তু দেখেন আমি পাঁচ নাম্বার এবং ছয় নাম্বারটা ওপেন করে রাখছি, কেন রাখছি, আমার কাছে ডলার ছিল, আমি তো জানি এগুলো করে রাখলে লস নেই, এগুলো বসবে, ম্যান আসবে, আমার ডাউনে তো একটিভ পার্টনার আছে, এরা তো আসবে, ঠিক আছে। তো এক্স থ্রি বিষয়টা কিন্তু বুঝতে পারলাম, এক্স থ্রি আমাদের দুই ভাবে ইনকাম আসে, কিভাবে, একটা হলো ডিরেক্ট পার্টনার, আপনার ডিরেক্ট পার্টনার করে আর্নিং পাবেন, মানে সরাসরি অংশীদার, সরাসরি অংশীদার বলতে আপনি নিজেকে জয়েন করার পর যাকে একান্ত কাজে সুযোগ করে দিলেন ওই ব্যক্তিটা আপনার পার্টনার, ওই ব্যক্তি থেকে আর্নিং পাবেন। দ্বিতীয়ত উপহার, উপহারটা আসলে কি গিফট, উপহারটা কিভাবে পাবেন আমি যদি একটু বোঝাই, এটা ধরেন আপনি, এটা কি আপনি আপনার ডাউনে কি আছে, আপনার ডাউনে আছে, এটা হলো আপনার একটা ডিরেক্ট পার্টনার, এটা আপনার পার্টনার, পার্টনারের ডাউনে আছে কি আপনার ডাউনলাইন, পার্টনারের ডাউনে কি আছে আপনার ডাউনলাইন। ধরেন আপনার পার্টনার, আপনার পার্টনার্স এক্স থ্রিতে তিনটা ম্যান বসার পর সেকেন্ড স্লট আপডেট করেনি, সেকেন্ড স্লট কি করেনি, আপডেট করেনি, এক্ষেত্রে আপনার পার্টনার্স এর আগে যদি আপনার ডাউনলাইনের কোনো ব্যক্তি সেকেন্ড স্লট আপডেট করে ফেলে, কি সেকেন্ড স্লট আপডেট করে ফেলে, ওটা গিফট হিসেবে আপনার কাছে চলে যাবে, কার কাছে, ওটা গিফট হিসেবে আপনার কাছে চলে যাবে। তো আশা করি বুঝতে পারছেন এক্স থ্রির বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। এবার আসেন এক্স ফোর আসলে আমাদের কিভাবে ইনকাম দেবে, এক্স ফোর কিন্তু আমাদের দুইটা লাইন থেকে ইনকাম দেয়, কয়টা লাইন, দুইটা লাইন থেকে ইনকাম দেয়, আপলাইন থেকে এবং ডাউনলাইন থেকে ইনকাম পাওয়া যায়। তার আগে আসেন যে কোন কোন লাইন থেকে পাওয়া যায়, প্রথম হলো সরাসরি অংশীদার মানে ডিরেক্ট পার্টনার, ডিরেক্ট পার্টনার উপর থেকে স্প্রল ওভার করে, মানে উপর থেকে বলতে যে আপনার আপলাইন, আপলাইনের একজন পার্টনার সে আপনার এই ঘরে বসবে, এগুলো হলুদ, আর যেগুলো যে এই কালার দেখতেছেন না, এই যে আপনার কমলা কালার দেখতেছেন, যেটা কমলা কালার দেখছে, এটা নিচে থেকে স্প্রল ওভার করে আসে, নিচ থেকে বলতে আপনার যে ডিরেক্ট পার্টনার, পার্টনারের ডাউন থেকে যারা আসে তারা হলো স্প্রল ওভার করে আসে। তৃতীয়ত উপহার, উপহার জিনিসটা তো বুঝেনি, মানে আপনার ডিরেক্ট পার্টনার আগে, পার্টনারের নিচে যে আছে ডাউনলাইন, আপনার ডাউনলাইন আপডেট করে ফেললে অটোমেটিক্যালি সে আপনার ঘরে এসে বসবে। জাস্ট আমি যদি একটু দেখাই, আমার কিন্তু যা আছে সবই ডিরেক্ট পার্টনার, আমার কিন্তু আপলাইন থেকে ইনকাম এরকম নেই, দেখেন আপলাইন থেকে কিন্তু এরকম নেই, কেন নেই, আমার সবই ডিরেক্ট পার্টনার, যা আছে সবই কিন্তু ডিরেক্ট পার্টনার, ঠিক আছে। যেগুলা হলুদ ঘর, হলুদ এসে বসে, ওইগুলো হলো আপনাদের যেগুলা হলুদ ওইগুলো এসে বসে কোথা থেকে, ওইগুলো আপলাইন থেকে এসে বসে, যেগুলো কমলা কালার এগুলা বসে ডাউন থেকে এসে, আর যেগুলো সাদা এগুলো আপনার ডিরেক্ট পার্টনার, ঠিক আছে। এক্সপোর আপনার কয়ভাবে আর্নিং আসে দেখেন, আমি যদি একটু দেখাই, এক্সপোর ইনকাম আসবে আপনার দুইটা লাইন থেকে ইনকাম আসে। আগে আসেন মার্কেটিং লিজেন্ডটা দেখে আসি, তাহলে বিষয়টা বুঝতে পারবেন, মার্কেটিং লিজেন্ডটা ঘুরে আসি একটু। জাস্ট প্রথমত যে মার্কেটিং এর এটা যদি দেখায়, ম্যাথটা যদি দেখায়, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এই যে দেখেন প্রথম যে দুটা ঘর আছে, এই দুটা পেমেন্ট কিন্তু আপনি পাবেন না, এটা সেন্ড টু আপলাইন, এটা আপনার আপলাইনে যাবে। নিচে যে তিনটা ঘর আছে, এই তিনটা ঘরের প্রফিট আপনি পাবেন। একদম লাস্টে ছয় নাম্বার ঘরটা যে আছে, এটা রিসাইকেল হবে, এটা কি হবে, রিসাইকেল হবে, এটা রিসাইকেল হয়ে কোথায় যাবে জানেন, আপনার ঘরটা রিসাইকেল হয়ে আপনার একটা পার্টনার যদি এই ঘরে এসে বসে, ওই পার্টনারটা রিসাইকেল হওয়ার কারণে কোথায় চলে যাবে, আপনার ডাউনে যে একটা ব্যক্তি আছে ওই ডাউনের কাছে চলে যাবে, বা আপনার আরেকটা যে পার্টনার আছে ওই পার্টনার্স এর ঘরে গিয়ে, পার্টনার্স এর ওপরে ঘরে গিয়ে বলবে, কোথায়, ওপরে ঘরে বা এই ঘরে গিয়ে বলবে, ঠিক আছে, এই যে এইটা যেটা রিসাইকেল হবে, যেটা সার্কেল হবে এইটা, ঠিক আছে। আবারও বলে দেয় প্রথম দুইটা যাবে আপলাইনে, কোথায়, আপলাইনে, সেম একই ভাবে এটা ধরেন আপনি, আপনার দুইটা তো আপলাইনে চলে গেল, আপনার যে একটা ডিরেক্ট পার্টনার আছে, আপনার ডিরেক্ট পার্টনারের যে দুইটা ঘর আছে করে, ওই দুটো আবার আপনার কাছে চলে আসবে, ওই দুটা কার কাছে চলে আসবে, আপনার কাছে চলে আসবে। নিচে তিনটা ঘর থেকে ইনকাম পাওয়া যায়, এক্সপোর্টের লেভেল ওয়ান থেকে কিন্তু ওয়ান রিসাইকেলে $15 প্রফিট করা যায়, আপনারা জানেন ওয়ান রিসাইকেলে $15 প্রফিট করা যায়। নিচে তিনটা ঘর থেকে পাবেন, একদম লাস্টটা রিসাইকেল হয়ে যায়, ফার্স্ট দুইটা আপলাইনে চলে যায়। আসেন এই জায়গায় আমরা দেখি যে মূলত মার্কেটিং এজেন্ট কি বলতেছে, সাদা যেগুলো এগুলো হলো সরাসরি অংশীদার যা আপনার স্থানে, এই আপনার স্তরে স্থান নিয়েছে, মানে ডিরেক্ট পার্টনার, মানে আপনি যে একান্ত যাকে কাজের সুযোগ করে দেন, ওইগুলো হলো সাদা, আর হলুদ যেগুলো দেখবেন আপনাদের ঘরের ভিতরে দেখবেন হলুদ গুলা বসা আছে, যেগুলো হলুদ এগুলো হলো ওপর থেকে স্প্রল ওভার করে আসে, মানে ওপর থেকে বলতে যে আপনার আপলাইন, আপলাইনের যে কোনো একটা পার্টনার আছে আপলাইন থেকে চলে আসে, আপলাইন থেকে আপনার ঘরে চলে আসে, এগুলো হলো হলুদ। যেটা কমলা কালার দেখতেছেন এটা হলো নিচ থেকে স্প্রল ওভার করে আসে, নিচ থেকে বলতে আপনার যে ডিরেক্ট পার্টনার, পার্টনার তো আবার পার্টনার করছে, ওই পার্টনার যে পার্টনারটা কিনেছে ওই ওই ঘর থেকে বা ওই লেভেল থেকে তারা এসে এই ঘরে বসে, ঠিক আছে। আর উপহার জিনিসটা তো বোঝেনি, উপহার জিনিসটা কি আমি একটু যদি বোঝাই আপনাদেরকে, উপহার হলো এটা ধরেন আপনি, এটা কি আপনি, আপনি এক্স ফোর এর লেভেল 1 লেভেল 2 আপনি ওপেন করে রাখছেন বা আপডেট করে রাখছেন, আপনার ডিরেক্ট পার্টনার এটা আপনি, নিচে আপনার ডিরেক্ট পার্টনার, আপনার পার্টনার জাস্ট 1 লেভেল ওপেন আছে, 2 লেভেল ওপেন করেনি, বাট এই পার্টনার্স এর যে নিচে আরেকটা লোক থাকবে, মানে পার্টনার্স এর পার্টনার আপনার ডাউনলাইন, এই ডাউনলাইনের ব্যক্তি যদি আপলাইনের আগে সেকেন্ড স্লট আপডেট করে ফেলে, তাহলে সে কি আপনার ঘরে গিফট হিসেবে চলে যাবে, আপনার ঘরে গিয়ে কি গিফট হিসেবে বসে পড়বে বা গিফট হিসেবে আপনার ইতে চলে যাবে, বুঝতে পারছেন। তো এক্স ফোর এর বিষয়টা, এক্স ফোর আপনি কিভাবে ই করবেন কাজ করবেন দেখেন, এক্স ফোর এর ভিতরে ঢুকলে এরকম ঘর দেখবেন, এক্স ফোর এর লেভেল 1 থেকে যখন আপনার $15 না, এই যে দেখবেন এই তিনটা ঘর, নিচে তিনটা ঘর এবং উপরে দুইটা ঘর যখন ঘুরে যাবে, তখনই আপনি কি সেকেন্ড স্লটটা আপডেট করার ট্রাই করবেন, এটা থেকে $15 ইনকাম করা যায় টোটালি, কি লেভেল 1 থেকে $15 ইনকাম করা যায়, কিভাবে বুঝবেন, যখন দেখবেন যে এই যে একটা ঘর খালি আছে, একটা ঘর খালি আছে, তখনই সেকেন্ড স্লটটা আপডেট করে ফেলবেন, তখনই কি সেকেন্ড স্লটটা আপডেট করে ফেলবেন। জাস্ট এটা আপডেট করার একটু মেন এটা যদি দেখাই আমি আপনাদের,
ধরেন সাপোজ আমি আপনার আপলাইন, এখন কিন্তু কি আমার এই জায়গায় কোনো পার্টনার, এখন আমার এই জায়গায় কোনো পার্টনার, এই যে দেখেন বিশের ঘরে কিন্তু একটা খালি আছে, আমার কোনো ডিরেক্ট পার্টনার যদি এখন, আমার কোনো ডিরেক্ট পার্টনার মানে আমার কোনো পার্টনার যদি এখন $20 দিয়ে আপডেট দেয়, সেই ঘরে এসে বলবে, এই ঘরে বসার পর তার ডাউনে যারা চারটা ব্যক্তি যখন আপডেট দিবে, এই ঘরটা রিসাইকেল হবে, রিসাইকেল হওয়ার মাধ্যমে তার ঘরে বা এই ব্যক্তিটার ঘরে গিয়ে কিন্তু একটা ম্যান বলবে, যে ম্যানটা রিসাইকেল হবে ওই ম্যানটা কাজ করলে তার থেকে ইনকাম পেয়ে যাবে, উপরে থাকলে একটা লাভ কি আপলাইন থেকে ইনকাম পাওয়া যায়, আগে থাকতে যদি আপডেট দিয়ে রাখে। এই যে দেখেন এই দুইটা ব্যক্তি কিন্তু সবসময় আমার সাথে যুক্ত হয়ে থাকে, মানে আমার পিছন পিছন লেগে থাকে, আমি যখন এই যে আপডেট করি তারাই ওইটা আপডেট করে রাখে, কেন রাখে, কারণ এই যে আগে এসে বসে রয়েছে ঘরে, এই ডাউনে যে পাবলিক গুলো আসবে, পাবলিক গুলো আসার পর ঘরটা তখন রিসাইকেল হবে, তখন রিসাইকেলের একটা ম্যান গিয়ে তাদের ঘরে বসবে, ওই ব্যক্তিরা কাজ করলে তাদের থেকে প্রফিট তারা পেয়ে যাবে, ঠিক আছে। এরা হলো ট্যালেন্টেড ব্রিলিয়ান্ট লোক। তো এই এক্সপোর্টের লেভেল 1 থেকে কিন্তু ওয়ান রিসাইকেলে $15 প্রফিট পাওয়া যায়, কত ডলার $15, লেভেল 2 থেকে $30 প্রফিট পাওয়া যায় ওয়ান রিসাইকেল, এটা রিসাইকেল একবার, রিসাইকেল একবার হয় না, যখন ওয়ান লেভেল থেকে $15 পাবেন, 2 লেভেল আপডেট করলে অটোমেটিকলি এই ঘরটা আবার রিসাইকেল হবে, ঠিক আছে, হাজার হাজার বার রিসাইকেল হয়ে যায়। তো এক্সপোর্টের বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারছেন, এক্সপোর্টটা আমরা কিভাবে এই করতে হয়, ওপেন করতে হয়, জাস্ট আপনাদের টার্গেট থাকবে একটা, আপনারা আপলাইন চেক দিবেন, আপলাইন চেক দিয়ে দেখবেন আপনার এই যে উপরে ঘরগুলো খালি আছে কিনা, যদি খালি থাকে আপডেট করে বা ওপেন করে অবশ্যই আপলাইনের উপরে ঘরগুলোতে বসার ট্রাই করবে, ঠিক আছে। এবার আসেন ট্রিপল এক্স, সব থেকে ফ্রি ইনকাম বেশি পাওয়া যায় ট্রিপল এক্স এবং এক্স গোল্ড এই দুইটা প্রোগ্রাম থেকে, এই দুইটা প্রোগ্রামের মতো ফ্রি ইনকাম পাওয়া যায় না আমি মনে করি, এই দুইটা প্রোগ্রামে সব থেকে বেশি ফ্রি ইনকাম পাওয়া যায়। আসেন আমি যদি একটু দেখাই, ট্রিপল এক্সটা আমাদের মতো কয়টা লাইন থেকে নিয়ে, তিনটা লাইন থেকে কিন্তু ইনকাম দেয়। আসেন ট্রিপল এক্সের মার্কেটিং ইভেন্ট একটু ঘুরিয়ে নিয়ে আসি আপনাদেরকে, এক্স ফোরে যেভাবে ম্যান বসে এই সেম একই ভাবে বসে, সরাসরি অংশীদার উপর থেকে আসে, নিচ থেকে আসে, উপহার হিসেবে আসে, একই ভাবে আসে, ঠিক আছে। মার্কেটিং ইভেন্টটা দেখে তাহলে বিষয়টা বুঝতে পারবে, এক্স ফোরে কিন্তু তিনটা লাইন, তিনটা লাইনে কিন্তু দুইটা লাইন থেকে ইনকাম পাওয়া যায়, একটা লাইনে ইনকাম তো আপনার চলে যায় ডিরেক্ট, এই যে দেখেন এটা কিন্তু ডিরেক্ট আপলাইনে চলে যাবে, উপরে দুটা ঘর থেকে এই দুটা পেমেন্ট আপনি পাবেন না, এটা আপলাইনে চলে যাবে। সেম একই ভাবে আপনার যে পার্টনার থাকবে, আপনার ডাউনলাইনে ব্যক্তিরা থাকবে, এরাও দুটা পেমেন্ট পাবে না, এই দুটা আপলাইনে চলে আসবে। সেকেন্ড লাইন যে দেখতেছেন, সেকেন্ড লাইন থেকে পাবেন স্লটের 100%, স্লট যত ডলার দেখে না থাকবে স্লটের 30% পাবেন, সরি 100% না, স্লটের 30%, স্লটের 30% কত হয় মেবি $2.4 এরকম হয়, মেবি $8 দিয়ে ওপেন করলে এরকম সম্ভবত। আর নিচে যে লাইনটা আছে এটা থেকে পাবেন স্লটের 70%, স্লটের কি 70%। তো এবার আসেন, এবার প্রশ্ন আছে না, ফার্স্ট লাইন থেকে যদি আমি স্লটের 30% পাই, বাকি 70% কই গেল, বাকি 70% গেল আপনি যে ব্যক্তিটার ঘরে গিয়ে বসেছেন, মানে এই যে ওপর দিয়ে, তো আপনিও তো আপডেট করছেন, আপনি যখন ওপেন করছেন, ওপেন করার মাধ্যমে আপনি যে ব্যক্তিটার ঘরে গিয়ে বসেছেন, ওই ব্যক্তির, ওই ব্যক্তি পাবে স্লটের 38%, 70%, বা আপনি যে ব্যক্তির ঘরে গিয়ে বসেছেন, ধরেন সাপোজ আপনি এই যে এই ঘরে যদি থাকেন আপনার আপলাইনের, আপনার উপরে যে ব্যক্তিটা আছে এই ব্যক্তিটা পাবে স্লটের 70%, বুঝতে পারছেন, এরকম ভাবে, এরকম ভাবে আর্নিং হয়। আর নিচে থেকে 70% আর্নিং করা যায়, 70% কি করা যায়, আর্নিং করা যায়। আমি আপনাদের সাজেস্ট করবো, যারা নিউ পার্সন আছেন, যারা কি নিউ পার্সন আছেন, আপনার আপলাইন, আপনার আপলাইন যেভাবে থাকে, আপনার আপলাইন ধরেন, আপনার যে আপলাইন, যে আপলাইন ধরেন এই যে এই লাইনটাই আছে, এই যে সেকেন্ড লাইনটাই আছে, কোনো প্রবলেম নেই, আপলাইনের আপলাইনে চলে যাবেন, আপলাইনের আপলাইনে চলে যাবেন, আপলাইনের যে আপলাইন, আপলাইনের আপলাইনের ঘরে গিয়ে দেখবেন যে আপনার আপলাইন তার ঘরে আছে কিনা, তার ঘরগুলো যদি খালি থাকে, আপলাইনের আপলাইনের ঘর যদি খালি থাকে, মানে আপনার যে আপলাইন তার আপলাইনের ঘর যদি খালি থাকে, তাহলে আপনার আপলাইন যদি নতুন হয়, নিউ হয়, ধরেন কি হয়, নিউ হয়, আপনি অবশ্যই ফার্স্ট ওপেন করে আপনার আপলাইনের আপলাইনের ঘরে গিয়ে বসার ট্রাই করবেন, তাহলে অধিক পরিমাণ আর্নিং পেয়ে যাবেন। আপলাইনের আপলাইনের ঘরে গিয়ে বসলে একটু ইনকাম পাইতেছেন, এই জায়গায় থেকে একটু ইনকাম পাইতেছেন, ঠিক আছে। তো এদিকটা কিন্তু প্লাস পয়েন্ট। তো আসেন আমি জাস্ট মার্কেটিং লিজেন্ট কিন্তু একবার ঘুরিয়ে দেখিয়েছি, তারপর আরেকবার দেখে এই ট্রিপল এক্স এর লেভেল 1 থেকে কিন্তু ওয়ান রিসাইকেলে $46 প্রফিট করা যায়, $46, বুঝতে পারছেন, ওয়ান রিসাইকেলে $8 থেকে ওয়ান রিসাইকেলে $46 ইনকাম পাওয়া যায়। আমার এই একটা প্রোগ্রাম থেকে কিন্তু $209 ইনকাম আছে, দেখেন কত, $209। কিভাবে ইনকাম করবেন আমি যা যদি একটু দেখাই, এই যে যেমন ধরেন আমার ঘরটা কিন্তু খালি আছে, এই যে ওপর যে দুইটা ম্যান এসে বসছে না, এই যে দুইটা ব্যক্তি, এই দুইটা ব্যক্তি হলো লাকি পার্সন, এই দুটো মেবি আমার ডিরেক্ট পার্টনার, হ্যাঁ আমার ডিরেক্ট পার্টনার, এই দুটা ব্যক্তি কিন্তু লাকি পার্সন, কেন, এই যে এই দুইটা ব্যক্তি ডাউনে যে ব্যক্তি গুলো এসে বসবে, এই যে ডাউনের ঘরগুলো যে খালি আছে, এই ঘরে এসে যারা বসবে তাদের থেকে কিন্তু এই দুটা ব্যক্তি আর্নিং পেয়ে যাবে। আমরা মনে করি কি যে ওয়ান লেভেল থেকে ইনকাম পাই না, আগে ইনকাম পাই আমি তারপর টু লেভেল আপডেট করবো, বিষয়টা এমন না, বিষয়টা এমন না। আপনারা যদি যে উপরে ঘরগুলোতে এসে বসতে পারেন বা বসে থাকতে পারেন, তাহলে যে ডাউনে যত পাবলিক গুলো আসবে এদের থেকে কিন্তু আপনার আর্নিং পাবেন, ঠিক আছে। ফরসেজে ভাই কোনো লস নেই, ফরসেজে যদি প্রোগ্রাম আপডেটিং করে রাখতে পারেন, আপলাইন যদি অ্যাক্টিভ থাকে, আপলাইন যদি অ্যাক্টিভ থাকে, প্রোগ্রাম আপডেটিং করে রাখছে, কোনো লস নেই ভাই, আপনারা অধিক পরিমাণ আর্নিং করতে পারবেন। আমি আবার একটু বলতেছি,
প্রথমত আপনারা কি করবেন, দেখবেন যদি দেখেন যে আপলাইন সেকেন্ড স্লটটা আপডেট করেছে বা ওপেন করেছে, সেকেন্ড স্লটের উপরে দুটা ঘর খালি আছে, তখনই বসার ট্রাই করবেন। তখনই কি আপনার এটা থেকে ইনকাম পান না পান, এটা ওপেন করে ওটাই বসার ট্রাই করবেন, কারণ ডাউনে যেহেতু একটিভ পার্টনার আছে, এটা কাজ করলে এটা থেকে আর্নিং পেয়ে যাবেন। আমি আবারও বলতেছি, XXXXXX লেভেল 1 থেকে 1 রেখে গেলে $46 কিন্তু প্রফিট করতে পারবেন। কত ডলার? $46। তো অবশ্যই $46 এই চিন্তা করবেন না, এটা আগে পাবেন তারপর আপডেট করবেন না। আপলাইনে ঘর খালি থাকলে অবশ্যই আপলাইনের পজিশনে গিয়ে পড়বেন, তাহলে হিউজ লেভেল আর্নিং করতে পারবেন। আমি তো দেখিয়ে দেবো যে পজিশনে বসে আসলে কি লাভ। এবার আসেন এক্স গোল্ড। এক্স গোল্ড সেম একই ভাবে আমাদের প্রফিট দিবে, বাট লাইনটা একটু বেশি হবে, একটা লাইন বেশি হয় আর কি এক্স গোল্ডে। জাস্ট একটু ওয়েট করে বুঝতে পারবেন। এই যে দেখেন এক্স গোল্ড কিন্তু আমাদের চারটা লাইন, প্রথম দুটো আপনি পাবেন, এটা সেন্ট্রো আপসান, এটা আপসানে যাবে। সেম একই ভাবে আপনার একজন ডিরেক্ট পার্টনার বা আপনার একজন অনলাইনের ব্যক্তি থেকে এই দুটো তার পাবেন, এই দুটো কার কাছে চলে আসবে? সেন্ট্রো আপসান, এগুলো আপনার কাছে চলে আসবে, বুঝতে পারছেন? দেন প্রথম লাইনটা থেকে স্লটের 20%, তারপর লাইন থেকে 30%, তারপর লাইন থেকে 50%, স্লটের 20%, $10 দিয়ে প্রোগ্রাম ওপেন করলে 20% হলো $2। প্রথম লাইন থেকে এই যে চারটা পেমেন্ট পাবেন $2 করে, তারপরের লাইন থেকে পাবেন $3 করে, তারপরে যে লাইনটা এই লাইন থেকে পাবেন $5 করে। কয় ডলার করে? $5 করে। আপনি যদি দেখেন যে আপনার আপনার এই যে উপরে ঘরগুলো খালি আছে, এই যে এইগুলো এই 2 নাম্বার লাইন 3 নাম্বার লাইন যদি দেখেন যে খালি আছে, অবশ্যই উপরে বসা ট্রাই করবেন, তাহলে নিচে যে পাবলিক গুলো আসবে এদের থেকে কিন্তু আপনার আর্নিং পেয়ে যাবেন। আর লাস্টে যে দুইটা যে আছে, এই দুইটা হলো রিসাইকেল হয়। দুইটা কি হয়? রিসাইকেল হয় একই ভাবে, এটা জাস্ট সবগুলো প্রোগ্রাম একই ভাবে, ডিরেক্ট পার্টনার উপর থেকে স্কল অফার করে আসে, নিচ থেকে আসে উপহার হিসেবে আসে, ঠিক আছে? একই ভাবে একই ভাবে আসে, জাস্ট লাইনটা একটু ভিন্ন। লাইনটা কি একটু ভিন্ন? ফার্স্ট লাইন থেকে প্লটের 20%, তারপর থেকে 30%, তারপর 50%, ঠিক আছে? তো আশা করি এটা বুঝতে পারছেন এক্স গোল্ড মূলত আমাদের কিভাবে ইনকাম দেয়। এক্স গোল্ড অবশ্যই আপনার ঘরে বসা ট্রাই করুন। যেমন ধরেন সাপোজ, এই যে দেখেন, এই যে বলেছি না, এই দুইটা ব্যক্তি আমার পিছন পিছন সবসময় লেগে থাকে। এই যে দেখেন, এই দুইটা ব্যক্তি এসে বসছে, এটা মেবি আমার মেবি একটা ডিরেক্ট পার্টনার গোল্ডেন সিও হবে, আর একটা মেবি নিলয় স্যার হবে, এরা দুজনে হবে সম্ভবত এসে বসছে। কেন? কারণ এরা ট্যালেন্টেড, এদের মেধা আছে, এদের বুদ্ধি আছে, এরা কি আগে থাকতে ওপেন করে রাখে কিসের জন্য জানেন? ফ্রি ইনকাম নেওয়ার জন্য, ফ্রি ইনকাম নেওয়ার জন্য, ঠিক আছে? এরা বসে থাকছে, এই যে এদের ডাউনে যে পাবলিক গুলো আসবে, এই যে পাবলিক গুলো আসতেছে, এরা কিন্তু অটোমেটিকলি বসে যাবে। জাস্ট একটা কোর্স যদি আমি একটু সার্চ করে দেখাই, দেখেন 166, দেখেন 166275, 166275, দেখেন এই যে এইটা দেখেন। জাস্ট আমি এক্স গোল্ড প্রোগ্রামটা দেখে একটু, তাহলে বিষয়টা বুঝতে পারবেন সে কোথায় গিয়েছে। এই যে দেখেন তার ঘরে কিন্তু, এই যে দেখতেছেন যে ম্যান গুলো, এই যে দেখেন এগুলো কিন্তু সব আপলাইন থেকে, এটা কিন্তু আমার ডিরেক্ট পার্টনার, এ কিন্তু আমার ডিরেক্ট পার্টনার, এর যতগুলো ঘর দেখবেন সব আপলাইন থেকে আসা। এই যে এগুলো ফ্রি ইনকাম, এই যে নিচে দুটা যে পেমেন্ট পেয়েছে, এই যে দেখেন এই প্রোগ্রাম থেকে সে কিন্তু $8 প্রফিট পেয়েছে না, এই $8, এই $8 কিন্তু আমার থেকে পেয়েছে। এই যে নিচে দুটা ঘর থেকে, যে দেখেন আমার যে দুটা পার্টনার আছে না, এই পার্টনার গুলো উপরে লেভেলে বসছে, এই যে টাউনে যে ম্যান গুলো বসছে, এদের থেকে আর্নিং পেয়েছে। এই যে দেখেন দ্বিতীয়ত এই ম্যানটা আগে দেখেন, এই যে এই ম্যানটা কিন্তু এসে পড়ছে, এই ব্যক্তিটা যদি অ্যাক্টিভ হয়, এই ব্যক্তি যদি কাজ করে, এই ব্যক্তি থেকে কি আর্নিং পাবে? এই ব্যক্তি যদি কাজ করে, এই ব্যক্তি থেকে যে আমার যে ডিরেক্ট পার্টনারটা আছে গোল্ডেন সিও, সে আর্নিং পাবে। দ্বিতীয়ত এই ব্যক্তি যে উপরে বসছে, উপরে বসছে না, এই গোল্ডেন সিও ডাউন থেকে যত কাজ হবে, এই কাজের পেমেন্ট গুলো কিন্তু সেও পাবে, ঠিক আছে? তো এরকম আমাদের প্লাস প্ল্যান, অবশ্যই লেভেল গুলো আগে আপডেটিং করে রাখবেন, অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আমি মনে করি অনেক দূর কি এগিয়ে যেতে পারবেন, যাই হোক এটা আমি আরেকটা। তো এই লেভেল গুলো অবশ্যই আগে আপডেট করে রাখবেন, আগে আপডেট করে রাখলে হিউজ পরিমাণ একটা আর্নিং করতে পারবেন। লেভেল গুলো যত আগে আপডেট করে রাখতে পারেন, আপলাইনের লেভেল গুলো যদি খালি দেখেন, আপলাইনের লেভেল যদি খালি থাকে অবশ্যই আগে গিয়ে বসে পড়বেন। এই যে দেখেন আমার ঘর কিন্তু এখন এই যে সেকেন্ড লাইন কিন্তু খালি আছে, এগুলো এই লাইন গুলোতে যারা এসে বসবে, এই লাইনের টাউনে যে ব্যক্তিগুলো বলবে, এই ব্যক্তিগুলো কিন্তু এদের ঘরে গিয়ে বলবে, এই ব্যক্তিগুলো কি এদের ঘরে গিয়ে কিন্তু বলবে, এদেরকে প্রফিট করবে, ঠিক আছে? তো এদিকটা প্লাস ওয়ান অবশ্যই এক্স গোল্ড প্রোগ্রাম, এগুলা আগে আগে আপডেট করে রাখবেন। যাদের অ্যাবিলিটি আছে, যদি দেখেন যে আপলাইন অ্যাক্টিভ না, আপলাইনের উপর যে আপলাইন আছে ওই ব্যক্তি যদি অ্যাক্টিভ থাকে, আপলাইনকে একদম লাল করে ফেলবেন। আপলাইনকে কি করে ফেলবেন? মানে আপলাইনে যদি আপডেট না থাকে, আপনি নিজে আপডেট দেয়, আপলাইনের উপরে ঘরে চলে আসবেন, মানে আপলাইন একদম চেঞ্জ করে ফেলবেন। আপলাইন কি করে ফেলবেন? চেঞ্জ করে ফেলবেন। আপলাইন চেঞ্জ করে কিভাবে? আপনার আপলাইন ধরেন কাজ করে না, কি হয়েছে? আপলাইনের আপলাইন তো কাজ করতেছে, আপলাইনের আপলাইন যেগুলো আপডেট করেন, আপনি ওইগুলো আপডেট করে আপলাইনের উপরে চলে আসুন, ঠিক আছে? আপলাইন পুরো চেঞ্জ করে ফেলবেন। এক্স করে এবং ম্যাক্স করে এগুলো কিভাবে ইনকাম আসে, এগুলো জাস্ট আগে ওপেন করে রাখলে লাভ আছে, আগে ওপেন করে কি রাখতে পারলে লাভ আছে, জাস্ট একটু দেখে ওয়েট করেন। এই যে দেখেন এগুলো কিন্তু, এগুলোর কিন্তু লাইন আছে, এগুলো কিন্তু দুইটা লাইন আছে, দেখেন এটাও সেম একই ভাবে ডিরেক্ট পার্টনার থেকে পাবেন, ওপর থেকে স্ক্রল ওভার করে আসবে, নিচ থেকে আসবে উপহার হিসেবে আসবে, একই ভাবে আসে সবগুলো প্রোগ্রামে আসে একই ভাবে, ঠিক আছে? জাস্ট আমি যদি একটু দেখাই, এই যে দেখেন এটার কিন্তু লাইন আছে, এটা কিন্তু দুইটা লাইন, ঠিক আছে?
এক্স করে কিন্তু লাইন দুইটা, এক্স করে আপনি স্লটের 50% দুইটা লাইন থেকে ইনকাম পাবেন। মানে আপনার একটা ডিরেক্ট পার্টনার যদি এটা আপডেট করে ওপেন করে, তাহলে তার থেকে আপনি 50% পাবেন। এটা ওপেন করতে মেবি নেটওয়ার্ক $413 $14 মতো লাগে, বাট এক্স্যাক্টলি এটা লাগে হলো $10। কত? $10 স্লটের 100% 5.8 পাওয়া যায়, $11 প্লাস লাগে, বা এই $10 প্লাস লাগে আর কি। আর এই যে দুইটা হলো রিসাইকেল, এই দুইটা রিসাইকেল কোথায় হবে জানেন? এই দুটো যাবে আপনার আপলাইনে। কোথায় যাবে? আপলাইনে। আপলাইনে যে পার্টনার আপনি, আপলাইনে যাবে, আপলাইনের ঘরে যে দুইটা ম্যান ফার্স্টে বসছে, ফার্স্টে যে দুইটা ম্যান বসছে, আপলাইন একটা রিসাইকেল হয়ে আবার তার উপরে চলে যাবে, বা ডাউনে চলে আসে, একটা ডাউনে আসে একটা উপরে যায়, বুঝতে পারছেন? এক্সপোর্টটা জাস্ট আগে যদি ওপেন করে যে এই ঘরগুলোতে বসতে পারেন, এই ঘরগুলোতে বসতে পারেন, আপলাইনের যে রিসাইকেল হবে, রিসাইকেল হওয়ার পর রিসাইকেল হয়ে যে ম্যানটা রিসাইকেল হবে ওই ম্যানটা কিন্তু আপনার ঘরে গিয়ে বলবে, ওই ম্যানটার কাজ করে তার থেকে আর্নিং পেয়ে যাবেন। এক্স কোর এবং ম্যাক্স কোর এই দুটো হলো ডিরেক্ট ইনকাম পাবেন। কি পাবেন? ডিরেক্ট ইনকাম, একদম স্লটের 50% পাওয়া যায় এক্স কোরে। এক্স কোরে সব থেকে বেশি ইনকাম পাওয়া যায়, এক্স কোরে একদম স্লটের 50% পাওয়া যায়। স্লট যে কলার, যে কয় ডলার দিয়ে আপনার ওপেন থাকবে, স্লটের 50% আপনি পাবেন। ম্যাক্স কোর, এই এক্স কোর নিয়ে আলো সব থেকে বেশি আপডেটিং করবেন, এটা আপডেটিং করতে পারলে লাভ আছে। এক্সেল যে স্লটের 50% পাওয়া যায়, বাট ম্যাক্স কোর কিন্তু স্লটের 50% পাওয়া যায় না। ম্যাক্স কোর একইভাবে আসে, জাস্ট আমি একটু দেখাই, ওয়েট করে, এটা পুরো টিম থেকে আসে। ম্যাক্স কোর কিন্তু আমাদের লাইন আছে, ম্যাক্স কোর লাইন হয় আমাদের তিনটা, ফার্স্ট লাইন থেকে তিনটা পেমেন্ট পাবেন স্লটের 50%। তারপরে এই যে দেখেন মার্কেটিং লিজেন্ড কিন্তু আমাদের দেখিয়ে দেয়, জাস্ট আমি একটু দেখিয়ে দিই আবার। মার্কেটিং লিজেন্ড, এই প্রত্যেকটা মার্কেটিং লিজেন্ড গুলো পড়বেন আপনারা গুগল ট্রান্সলেটে বাংলা করে, এগুলো পড়বেন, বুঝতে পারছেন? ইংরেজি তো সবাই বুঝেন না, পারলে পিডিএফ ফাইল পড়বেন। ফার্স্ট লাইন থেকে পাবেন স্লটের 50%, তারপর 30%, তারপর 20%। মানে ম্যাক্স কোর প্রোগ্রামের প্রফিট আস্তে আস্তে কমে, আস্তে আস্তে কি হয়, কমে। দেখেন এই যে আপলাইনে যদি এই ঘরে বসতে পারেন, এই ঘরে বসার মাধ্যমে এই যে দুইটা এই তিনটা ম্যান যে আসবে, এই তিনটা ম্যান বা সম্পূর্ণ ঘর ভরে যখন রিসাইকেল হবে, রিসাইকেল হওয়ার পরে কিন্তু যে রিসাইকেল ম্যানটা কিন্তু আপনার ঘরে গিয়ে বলবে, ওই ব্যক্তিটা আবার যাদেরকে নিয়ে আসবে তাদের থেকে কিন্তু আপনি আর্নিং পেয়ে যাবেন। এরকম এগুলো যদি আগে ওপেন করে রাখতে পারেন তাহলে লাভ আছে। কি আছে? লাভ আছে, যত দেরিতে ওপেন করবেন তত আপনাদের লস। জাস্ট আমি এখন একটু বেসিক ধারণা দিব, ধরেন সাপোজ একটা পার্টনার করে আপনি কতটা ইনকাম করলেন, আপনি ইনকাম করলেন কত ডলার? মাত্র $5 X3 থেকে, তাই না? এক্সপোর্টটা যখন $10 দিয়ে ওপেন করবেন, আপনি ওপেন করার পর আপনি একজন পার্টনারকে দিয়ে যখন ওপেন করবেন, পার্টনার থেকে আপনি কত ডলার পাচ্ছেন? পার্টনার থেকে স্লটের 100%। এটা থেকে আপনি $10 দিয়ে ওপেন করে $20 ইনকাম করতে, কয় ডলার? $20। এটা $20 দিয়ে ওপেন করে ইনকাম করে, এটা যখন আবার $20 দিয়ে আপডেট করবেন, এটা কি $20 দিয়ে আপডেট করবেন, তখন এটা তো আপনার হয়ে যাবে পার্মানেন্টলি। প্রথম পেমেন্টটা ধরেন, প্রথম রিসাইকেলের পেমেন্টটা দিয়ে আপনি প্রোগ্রাম মনিটরিং করলেন, প্রথম পেমেন্টটা, জাস্ট আমি যদি এক্সাম্পল সব একটু বোঝাই, ধরেন প্রথমত আপনি একটা বিজনেস স্টার্ট করলেন, কি করলেন? বিজনেস স্টার্ট করলেন, যে টাকা আর্নিং করলেন ওটা আবার ইনভেস্টমেন্ট করে বিজনেসটা বিল করলেন, তারপরে তো আপনি ইনকাম আস্তে আস্তে ওটা আপনি আস্তে আস্তে ব্যাংকে তুলে নেবেন। সেম একইভাবে আপনি যে প্রথম সার্কেলের ইনকামটা পাবেন, প্রথম রিসাইকেল হওয়ার আগে যে ইনকামটা পাবেন, মানে $20, টোটাল 30 পাওয়া যায়, $10 আপনি চলে যায়, $20 পাবেন, $20 দিয়ে এটা আপডেট করবেন। এটা আপডেট করলে এই যে দুইটা ঘর পার্মানেন্টলি রিসাইকেল হবে, এটা হাজার হাজার বার রিসাইকেল হবে। এই পেমেন্ট গুলো যখন পাবেন এগুলো আপনি উঠাতে পারবেন, কোনো প্রবলেম নেই। এটার পেমেন্ট দিয়ে আবার এটা ওপেন করবেন, এটার পেমেন্ট দিয়ে এটা ওপেন করবেন। আর যদি অ্যাবিলিটি থাকে তাহলে নিজে থেকে ডলারটা ক্রয় করে বা ডলারটা পার্চেস করে আপনারা কি করে নেবেন, এগুলা ক্রয় করে নেবেন, ঠিক আছে? এগুলো কি করে নেবেন, এগুলো পার্চেস করে নেবেন, এগুলো আগে ওপেন করে রাখার ট্রাই করবেন। দেখেন এক্সপোর্ট থেকে এক্সপোর্টে দেখেন, এটা আপনি $10 দিয়ে আপডেট করলে এটা কিন্তু 1 ডিসাইকেল আপনি $15 পাচ্ছেন, $30 পাচ্ছেন, কত? $30, $20 কিন্তু লাভ হচ্ছে, কয় ডলার? $20। আচ্ছা আপনি ফিজিক্যাল কোনো বিজনেস যদি করতে যান, ফিজিক্যাল কোনো প্রোডাক্ট নিয়ে, আপনি ডাবল লাভ কখনো করতে পারবেন? 20 টাকা দিয়ে যদি একটা প্রোডাক্ট কিনেন ওটা $40 বিক্রি করতে পারবেন? কখনোই পারবেন না। বাট ফরসেজ দেখেন কত সুন্দর একটা সিস্টেম, মাত্র $10 দিয়ে এটাকে ক্রয় করে বা কিনে এটাই বিক্রি করতেছেন, আপনি 1 ডিসাইকেলে $30, মানে একবার বিক্রি করতেন $30, এটা কি একবারই শেষ? একবারই শেষ না, $30 পাওয়ার পর এই এটা যখন $20 দিয়ে আবার আপডেট করবেন, কি করবেন? 20 দিয়ে আপডেট করবেন, তখন এটা থেকে আবার একবার 30 পাবেন, আবার রিসাইকেল হবে, আবার 30 পাবেন, আবার রিসাইকেল হবে, আবার 30 পাবেন, এরকম হাজার হাজার বার পাবেন। এরকম ফিজিক্যাল কোনো প্রোডাক্ট নিয়ে আপনি এভাবে বিজনেস করতে পারবেন? কখনোই পারবেন না। এটা আপনি $20 দিয়ে আপডেট করলেন না, $1 রিসাইকেলে $60 ইনকাম পাবেন, $1 রিসাইকেলে। এটা $40 দিয়ে ওপেন করলে এটা থেকে $1 রিসাইকেলে আপনি কত ডলার পাবেন? $120 পাবেন, $120 পাবেন, এরকম, ঠিক আছে? লেভেল যত বাড়াবেন তত আর্নিং হবে। দেখেন অথচ দেখেন এগুলো দেখেন, এটা আমার জাস্ট থেকে দুইটা ম্যান এসে পড়ছে, আমি এটা এখন পর্যন্ত পেমেন্টই পাইনি। পেমেন্ট পাওয়ার আগে দেখেন এই যেটা আমি ওপেন করে রাখছি কত দিয়ে, $80 দিয়ে, জাস্ট কিসের জন্য করেছি আপনারা যদি একটু দেখায় আসেন। এই যে দেখেন যে আমার যে আপলাইনটা আশিক ভাই, কিন্তু আমার আপলাইন আপনারা জানেন, এই যে দেখেন তার এক্সপোর্ট আসেন, দেখাই একটু তার এক্সপোর্টে কি, এই যে আশির ঘরে যদি আমি একটু আসি, দেখেন এই যে আশির ঘরে যদি আসি, এই যে দেখেন কি হয়েছে, 1643053, এটা কার আইডি করে? এটা আমার আইডি করে। আশিক ভাইয়ের কোনো পার্টনার যদি এখন $80 দিয়ে আপডেট দেয়, তার পেমেন্টটা আমি পাবো, কে পাবে? আমি পাবো, কেন পাবো? এই যে ফার্স্ট পজিশনে এসে বসে রয়েছে, বুঝছেন? আপলাইন থেকে $80 প্রফিট করা, বুঝছেন? এটা কম কথা, আপলাইন থেকে $80 প্রফিট করবো, ডাউনলাইন থেকে না। কিসের জন্য? জাস্ট আগে ওপেন করে রাখছি,
আগে ওপেন করে লেভেল ওয়ানে এসে বসে, মানে একদম প্রথম সার্কেলে এসে বসেছি। প্রথম সার্কেলে বসার কারণে এই যে এই মেনটা আশিক ভাই কোনো ডাউন থেকে কোনো পাবলিক যদি এখন $80 দিয়ে আপডেট করে, $80 দিয়ে আপডেট করলে এই ঘরে বসবে, এই পেমেন্টটা কে পাবে? এই পেমেন্টটা পাবো আমি। কেন? আমি ফার্স্ট পজিশনে আছি। আমি কোন পজিশনে আছি? ফার্স্ট পজিশনে আছি। তো এটাই হলো আগে আগে ওপেন করার আপনার একটা সিস্টেম বা সুন্দর একটা পদ্ধতি আমি মনে করি এটা, ঠিক আছে? জাস্ট 80-র ঘরে এসে বসে রয়েছে, এরকম যত বেশি বেশি ওপেন করে রাখবেন তত আর কি তাড়াতাড়ি আর কি আপনার ঘরে এসে বসতে পারবেন। এগুলো মেবি আমি জায়গা পাইনি সম্ভবত, এগুলো অনেকে আগে থেকে আপডেট করে রেখেছে, হয়তো সিস্টেম আগে ওরকম বসতাম না, বোঝার পরে এই যে দেখেন তারপরে আমি এই যে ঘরে আছি, এই যে এটাই আছে, এই যে $29, এই যে এটাই আছে, এই ঘরে আছে আমার ডাউনিং। কিন্তু দুইটা ব্যক্তি বসছে, কয়টা? দুইটা ব্যক্তি বসছে। আমার কিন্তু ট্রিপলিক্স ওই রকম বেশি আর্নিং নাই, ট্রিপলিক্স আর্নিং হবে ডাউন থেকে, কোথা থেকে? ডাউন থেকে কিন্তু হিউজ মানি আর্নিং হবে। এই দেখেন এটা আমি 29 দিয়ে পড়ে রাখছিলাম না, আমার কিন্তু দুইটা এই যে অলরেডি চারটা ম্যান বসে ফেলেছে, মানে চারটা ম্যান অলরেডি এটা আপডেট করে ফেলেছে চারটা, বুঝলেন? এই যে দেখেন একটা হলো এড ডাউন এসে বসেছে, এড ডাউন থেকে একটা করছে, আর এড ডাউন থেকে এই যে একটা করেছে। না না, এগুলো সবগুলো আমার ডিরেক্ট পার্টনার, এটা হলো আমার জাস্ট এই দুটো হলো আমার ফার্স্ট ডিরেক্ট পার্টনার। এই যে দুজনের ঘরে কিন্তু এই যে ট্রিপলেক্স এই দুইটা ম্যান আছে, এই দুইটা ব্যক্তি যদি কাজ করে এই দুইটা ব্যক্তি কিন্তু আর্নিং পাবে দেখেন। কারণ $30 দিয়ে আপডেট দেওয়া কিন্তু কম কথা না, $30 $40 যারা বড় লেভেলের আপডেট দেয় এটা কিন্তু কেউই ছোট হয়ে না, এটা সবাই কাজ করে। সবাই কি করে? কাজ করে, যাদের অ্যাবিলিটি আছে তারা কি করবেন, এই যে ট্রিপলেক্স এর দুইটা তিনটা করে কিনে রাখতে পারেন xgold, এই দুইটা সব থেকে বেশি কেনার ট্রাই করবেন, ট্রিপলেক্স আর xgold, এই দুটো থেকে সব থেকে বেশি আর্নিং পাবেন, এই দুটো কিন্তু সব থেকে বেশি আর্নিং পাওয়া যায়, ঠিক আছে?